গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার পরিচিত সবার প্রিয় আমি ইরফান স্যার। আজ তোমাদের এই বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের প্রতিষ্ঠান কর্তৃক অনলাইন ক্লাসের আয়োজনে আমি আজকে তোমাদের একাদশ শ্রেণী রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন টপিকসটা নিয়ে আলোচনা করব। আমার আজকের এই জৈব রসায়নের আলোচ্য অংশটুকু হচ্ছে এলিফেটিক হাইড্রোকার্বনের এলকেন অংশটুকু, এবং সেখান থেকে আমরা পর্যায়ক্রমে এলকিন এবং এলকাইন এর প্রস্তুতি, ধর্ম, ব্যবহার এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুতে তোমরা সবাই জানো জৈব রসায়ন কি। জৈব রসায়ন বা জৈব যৌগ নিয়ে যে রসায়নের যে শাস্ত্রে বা যে অংশে জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। আর তোমাদের এই জৈব রসায়নে একটা অংশ সেটা হচ্ছে অ্যালকেন, বুঝছে। জৈব যৌগ কাকে বলে? কার্বন ঘটিত যৌগ সমূহকে জৈব যৌগ বলে। জৈব যৌগে অবশ্যই কার্বন থাকতে হবে, কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার প্রভৃতি হেটারো মৌল থাকতে পারে। তো জৈব যৌগগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, এলিফেটিক এবং অ্যারোমেটিক যৌগ। সেই এলিফেটিক যৌগগুলোর একটি অংশ হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেন অংশটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যালকেন কাকে বলে? বলা হয়েছে ওই সকল যৌগকে অ্যালকেন বলবো। এলিফেটিক যৌগের একটা অংশ হচ্ছে অ্যালকেন। এলিফেটিক যৌগগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে মুক্ত শিকল এলিফেটিক যৌগ আর একটা হচ্ছে বদ্ধ শিকল এলিফেটিক যৌগ। আর ওই মুক্ত শিকলটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়, একটা সম্পৃক্ত এলিফেটিক যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত এলিফেটিক যৌগগুলোর মধ্যে হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেন কাকে বলে? বলা হয়েছে যে সকল মুক্ত শিকল এলিফেটিক হাইড্রোকার্বনের কার্বন শিকলে শুধুমাত্র কার্বন কার্বন একক সিগমা বন্ধন বিদ্যমান, কার্বন কার্বন একক সিগমা বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকেন বলে। যেমন অ্যালকেন কোনগুলো? যেমন অ্যালকেনের মধ্যে শুরুর দিকে এক প্রথম কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন যেটা, সেটা হচ্ছে মিথেন। দুই কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগ যেটা, সেটা হচ্ছে ইথেন। তিন কার্বন সংখ্যা বিশিষ্ট যেটা, সেটা হচ্ছে প্রোপেন। অ্যালকেন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+2, CnH2SN+2, যেখানে n এর মানটা শুরু হবে 1, 2, 3 ইত্যাদি পর্যন্ত। তো প্রথম কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগটি যেটা মিথেন, মিথেনের সংকেত হচ্ছে CH4, ইথেনের সংকেত হচ্ছে C2। ওই সাধারণ সংকেত অনুযায়ী কার্বন যদি দুইটা হয় তাহলে হাইড্রোজেন হবে কার্বনের দ্বিগুণ 4, 4-এর সাথে 2 যোগ করলে হবে 6। আমি যে জিনিসটা বোঝাইতে চেয়েছি প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে কার্বন কার্বন একক সিগমা বন্ধন থাকে। আমরা একটাকে বিশ্লেষণ করলে, গাঠনিক সংকেত আকারে বিশ্লেষণ করলে এরকম কার্বনের যোজনী 4, তার বন্ধন করার ক্ষমতাও 4টি। এভাবে গাঠনিক সংকেত যদি আমরা লিখে দেখাই তাহলে দেখা যায় যে প্রত্যেকটা অণুর মধ্যে কার্বন কার্বন একক সিগমা বন্ধন বিদ্যমান থাকে। কি বন্ধন? সিগমা বন্ধন। তাহলে যে সকল যৌগের অণুতে এরূপ একক সিগমা বন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে অ্যালকেন বলে। অ্যালকেন এর সাধারণ সংকেত পূর্বেই বলা হয়ে গেছে CnH2SN+2। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা যে সাধারণ সংকেতটা শিখছি এটা শুধুমাত্র মুক্ত শিকল এলিফেটিক যৌগের অ্যালকেনের সাধারণ সংকেত। আবার অ্যালকেনগুলো চাকৃক হয়, সেক্ষেত্রে চাকৃক অ্যালকেনের সাধারণ সংকেত CnH2SN। এটা হচ্ছে চাকৃক অ্যালকেন, চাকৃক অ্যালকেন এর সাধারণ সংকেত। এক্ষেত্রে একটি আলোচ্য বিষয় তোমাদের বলে নিই, তোমরা পূর্বে
জেনেছো যে সিএন এইচ ট্রাইসেন এই সাধারণ সংকেতটি হচ্ছে এই সাধারণ সংকেতটি হচ্ছে একই সাথে অ্যালকিনের সাধারণ সংকেত তবে দুটার মধ্যে পার্থক্য আছে এটা তখনই অ্যালকেনের সাধারণ সংকেত হবে যখন এন এর মানটা 3 4 5 থেকে শুরু হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের বোঝার জন্য আমি একটি উদাহরণ দেই এই যে তিনটি কার্বন পরমাণু পরস্পরের সাথে এভাবে চক্র গঠন করে এই যৌগকে বলা হয় সাইক্লোপ্রোপেন যেটা কিনা একটি চাক্রিক অ্যালকেন এবং সেটা একই সাথে CnH2SN এর সাধারণ সংকেত মেনে চলে প্রিয় শিক্ষার্থী তোমাদের আজকের আলোচ্য বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অ্যালকেনকে প্যারাফিন বলা হয় প্যারাফিন বা নিষ্ক্রিয় যৌগ বা রাসায়নিকভাবে অসক্রিয় যৌগ বলা হয় এই অ্যালকেনগুলোকে এখন প্রশ্ন হলো অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন প্রিয় শিক্ষার্থী এই প্যারাফিন শব্দটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ প্যারাফিন শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত যথাক্রমে প্যারাম প্যারাম অর্থ হচ্ছে স্বল্প আর এফিনস শব্দের অর্থ হচ্ছে আসক্তি প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে স্বল্প আসক্তির যৌগ স্বল্প আসক্তি মানে এরা রাসায়নিক বিক্রিয়ায় সহজেই অংশগ্রহণ করে না কিছুটা নির্লিপ্ত বা উদাসীনতা ভাব প্রদর্শন করে প্রিয় শিক্ষার্থী তোমাদের এই অ্যালকেনকে প্যারাফিন বলার ক্ষেত্রে বলা হয়েছে অ্যালকেনগুলোর গাঠনিক সংকেত এক্সপ্লেইন করে দেখা যায় আমরা যদি ইথেনের এই গাঠনিক সংকেত এক্সপ্লেইন করি দুই কার্বন বিশিষ্ট গাঠনিক সংকেত আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালকেন অণুতে শুধুমাত্র কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন একক সিগমা বন্ধন বিদ্যমান রয়েছে এবং এই বন্ধনগুলোকে জৈব যৌগে যে বন্ধনগুলো থাকে অধিকাংশই হচ্ছে সমযোজী বন্ধন সমযোজী বন্ধনটাকে দুই ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধনটি তৈরি হয় তাকে বলা হয় সিগমা বন্ধন তো যতগুলো একক বন্ধন রয়েছে সবগুলোই হচ্ছে সিগমা বন্ধন অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন কার্বন কার্বন সিগমা বন্ধন এবং কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন প্রিয় শিক্ষার্থী তোমাদের এই যে সংকেতটি দিয়েছি এখানে কার্বন হাইড্রোজেন কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন এই বন্ধনগুলো সিগমা বন্ধন হওয়ার কারণে এটি অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে এরা সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এ কারণে এই অ্যালকেনকে প্যারাফিন বা নিষ্ক্রিয় মৌল বলা হয় নিষ্ক্রিয় যৌগ বলা হয় প্রিয় শিক্ষার্থী আরেকটা টপিকস তোমাদের জন্য ব্যাখ্যামূলক প্রশ্নে অনুধাবন হিসেবে আসে সেটা হচ্ছে মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন বলছে এই মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন এটা এমসিকিউ প্রশ্ন হিসেবেও আসে যে নিচের কোনটি মার্স গ্যাস এই মর্মে বলা হয়েছে যে গ্যাসগুলো রয়েছে এই কি বলে অ্যালকেনগুলোর ক্ষেত্রে তোমাদের এই মিথেনটা বিশেষ করে বিভিন্ন আবর্জনা থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রাণীর পচনের ফলে বিভিন্ন বিয়োজকের মাধ্যমে বিয়োজিত হয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয় শুধু তাই নয় বদ্ধ জলাবদ্ধতা থেকে জলাবদ্ধ অঞ্চল থেকেও প্রচুর পরিমাণে মিথেন গ্যাস প্রডিউস হয় এ কারণে মাস গ্যাস হিসেবে মিথেনকে সংজ্ঞায়িত করা হয় প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যালকেন সমূহ পানিতে দ্রবণ অদ্রবণীয় কেন অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় কেন আচ্ছা অ্যালকেন সমূহের ক্ষেত্রে বিশেষত তোমাদের আলোচনার জন্য আমি মিথেনের গঠনেই বিবেচনা করি এই যে CH4 মিথেনের গঠনে বা এক ইথেনের গঠনটাই যদি আলোচনা করি তাহলে দেখবা এই অ্যালকেনে কি কি বন্ধন থাকছে আমরা এর গঠনে দেখতে পাচ্ছি অ্যালকেনে কার্বন 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 বন্ধন এবং অ্যালকেনে কার্বন হাইড্রোজেন বন্ধন বিদ্যমান কার্বন কার্বন বন্ধন এবং কার্বন হাইড্রোজেন বন্ধন বিদ্যমান
এই যৌগগুলো পানিতে দ্রবণীয় হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে ওই সকল যৌগই পানিতে দ্রবণীয় হবে যে সকল যৌগ পলার প্রকৃতির কি প্রকৃতির পলার প্রকৃতির তো ইথেন বা অ্যালকিন সমূহ অপলার প্রকৃতির একটা যৌগ পলার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে তা ওই যৌগের বন্ধনে অংশগ্রহণকারী পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 অপেক্ষা 0.5 অপেক্ষা বেশি এবং 1.7 অপেক্ষা কম হতে হবে অপেক্ষা কম হতে হবে কি বললাম প্রিয় শিক্ষার্থী যে একটি যৌগ পলার হলেই সে কেবল পানিতে দ্রবণীয় হবে আর পলার যৌগ হওয়ার জন্য ওই যৌগের অণুতে বিদ্যমান পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অবশ্যই 0.5 অপেক্ষা বেশি এবং 1.7 অপেক্ষা কম হতে হবে কিন্তু অ্যালকেন অণুতে যে এই কার্বন কার্বন রয়েছে এবং কার্বন হাইড্রোজেন রয়েছে যেখানে কার্বন কার্বন এই দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 এবং কার্বন হাইড্রোজেন এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই কম এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই কম যা কিনা 0.5 অপেক্ষা কম যেহেতু পলার যৌগ হওয়ার শর্ত অ্যালকেন সমূহ অনুসরণ করে না এ কারণেই এই অ্যালকেন সমূহ পলার দ্রাবক পানিতে অদ্রবণীয় হয়ে থাকে কারণ এরা পানির অণুর সাথে কোনো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না প্রিয় শিক্ষার্থী এরপরে যে টপিকটা আসছে আমাদের আমরা চেষ্টা করেছি আমি তোমাদের স্বল্প সময়ে মোটামুটি সবগুলো বোঝানোর তো এরপরে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে তোমরা হেডিংটি দেখতে পাচ্ছ ওখানে দেয়া আছে অ্যালকেন প্রস্তুতি তোমাদের সিলেবাসে অ্যালকেন প্রস্তুতির অনেকগুলো রিয়াকশন রয়েছে আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি যতটুকু পারা যায় স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থী এখানে প্রথমে যেটা দেয়া আছে সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে অ্যালকেন প্রস্তুতি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে অ্যালকেন প্রস্তুতি কারণ প্রশ্ন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি আমি পূর্বেই বলেছি জৈব যৌগগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয় অ্যালিফেটিকটা বিশেষত মুক্ত শিকল অ্যালিফেটিকটা দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ আমি অ্যালকেনের ডেফিনেশন দেওয়ার সময় তোমাদের বলেছি যে অ্যালকেনগুলোতে শুধুমাত্র কার্বন কার্বন একক সিগমা বন্ধন রয়েছে দ্যাটস ওয়াই এটা সম্পৃক্ত আর অসম্পৃক্ত গুলোর অণুর গঠনে কি রবে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনে বলা হচ্ছে তাহলে অ্যালকিন বা অ্যালকাইন গুলোকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর এর গঠনে বলা হচ্ছে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতিতে বলা হচ্ছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্লাটিনাম নিকেল প্রভাব প্লাটিনাম বা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে যদি উত্তপ্ত করা হয় তাহলে এই বিক্রিয়া থেকে অ্যালকেন উৎপন্ন হয় যেমন আমি বিক্রিয়াটি লেখা আছে সেই বিক্রিয়া থেকে তোমাদের আমি হেল্প করার চেষ্টা করতেছি যে এখানে যে বিক্রিয়াটি দেয়া আছে এটা একটা এটা হচ্ছে ইথিনের বিক্রিয়া এই বিক্রিয়াতে কি হবে আমরা এখানে দেখি এই বিক্রিয়ায় এখানে এই যে গঠনে CH3CH দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন CH2 দেয়া আছে এই যে দ্বিবন্ধন রয়েছে সুতরাং এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেহেতু দ্বিবন্ধন রয়েছে কার্যকরী মূলকের ভিত্তিতে আমরা বলতে পারি যে এটা একটি অ্যালকিন তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে প্রোপিন প্রোপিনের এই দ্বিবন্ধনে কার্বন কার্বন দ্বিবন্ধনে এখানে একটা সিগমা বন্ধন রয়েছে এবং একটা পাই বন্ধন রয়েছে এখন এই সিগমা বন্ধন পাই বন্ধনের মধ্যে সিগমা বন্ধনটা তুলনামূলক শক্তিশালী হয় পাই বন্ধনটা দুর্বল হয় এ কারণে এই অণুর গঠনে আমাদের এই যে CH3 বন্ড CH এভাবে কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে CH2 দেয়া আছে এই অণুর গঠনে হ্যাঁ কি হবে যখন এটা নিকেল প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করা হবে তখন এই যে বন্ধনটা আছে একটা হচ্ছে সিগমা বন্ধন এবং একটা সিগমা বন্ধন আর একটি হচ্ছে পাই বন্ধন
প্রিয় শিক্ষার্থী বায়ুমণ্ডলটা দুর্বল ফলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে যখন হাইড্রোজেনের সংস্পর্শে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে উত্তপ্ত করা হয় তখন এই পাই বন্ধনটি ভেঙে যায় পাই বন্ধন ভেঙে গিয়ে এভাবে দুটি কার্বনে দুটি হাইড্রোজেন সংযুক্ত হয়ে অ্যালকেনে পরিণত হয় তখন এর গঠনটা যদি সুন্দর করে লিখি তাহলে CH2 বন্ড CH3 অর্থাৎ এই বিক্রিয়া থেকে আমরা প্রোপেন প্রস্তুত করতে পারছি তাহলে এখান থেকে যে খুবই ইম্পর্টেন্ট যে টপিকসটা সেটা হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য আমি হাইলাইটস করছি তোমাদের বোঝার সুবিধার্থে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে প্রভাবক হিসেবে কে কে ব্যবহার করা হয় তাপমাত্রা কত ওকে এবং একটা নমুনা বিক্রিয়া দেওয়া হয়েছে আচ্ছা এরপরে প্রিয় শিক্ষার্থী এটা যে শুধুমাত্র কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে সম্ভব তা কিন্তু না এটা একই সাথে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট যৌগের ক্ষেত্র সম্ভব তবে সেক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট অর্থাৎ অ্যালকাইন গুলোর ক্ষেত্রে এই বিক্রিয়াটাই দুইবার ঘটবে প্রথম থাকবে একবার অ্যালকাইন থেকে অ্যালকিন হবে দেন অ্যালকিন থেকে পুনরায় অ্যালকেন প্রস্তুত করতে হবে শিক্ষার্থী আমরা পরের প্রস্তুতিটা একটু দেখতে পারি সেটা হচ্ছে বিক্রিয়াটাকে বলা হয়েছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় হ্যাঁ এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুত করব এবং এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে যেটা নিব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে যদি উত্তপ্ত করা হয় তাহলে ওই বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হবে এখন প্রশ্ন হলো সোডা লাইম কি সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম কি সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ তো এই সোডা লাইমের সাথে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা আর বন্ড COOH এটা কার্বক্সিলিক অ্যাসিড এই কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেতে এই হাইড্রোজেন পরমাণু যদি সোডিয়াম পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করতে হবে সোডা লাইম কি বলা হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ প্রিয় শিক্ষার্থী এখানে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করবে এবং বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড অংশগ্রহণ করবে এই কার্বক্সিলিক অ্যাসিডের এই অংশটুকু এবং সোডিয়াম অক্সি এই অংশটুকু পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেটে পরিণত হয় সোডিয়াম কার্বনেটে পরিণত হয় এবং এই অ্যালকাইলের সাথে হাইড্রোজেন অংশটুকু যুক্ত হয়ে অ্যালকেনে পরিণত হয় প্রিয় শিক্ষার্থী এটা অ্যালকেনের প্রতীকী সংকেত অ্যালকেন অ্যালকেনে পরিণত হবে কার্বক্সিলিক আমরা একটা উদাহরণ সেট করতে পারি বা আমরা যে উদাহরণটা দিয়েছি তার আলোকে CH3 বন্ড CH2 বন্ড COONA সোডিয়াম প্রোপানয়েট এটাকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সোডা লাইমের ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে থাকবে এর সহযোগে যদি উত্তপ্ত করা হয় ড্যাশ চিহ্ন দিতে হবে এখানে এটা দ্বারা তাপ চিহ্ন বোঝানো হয় সংস্পর্শে উত্তপ্ত করলে এই অংশটুকু এবং সোডিয়াম অক্সি এরা যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট গঠন করবে সোডিয়াম কার্বনেট Na2CO3 এবং এই অ্যালকাইল অংশটুকুর সাথে হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল অংশটুকুর সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যালকেনে পরিণত হবে CH3 বন্ড CH2 বন্ড H এটা ইথেন উৎপন্ন করলো প্রিয় শিক্ষার্থী ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় খেয়াল করো এই বিক্রিয়ায় আমরা যত কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিব আমার উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা তুলনামূলক একটি কম হবে কার্বন সংখ্যা তুলনামূলক একটি কম হবে কারণ ওই কার্বনটি
সোডিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট গঠন করে তাই প্রিয় শিক্ষার্থী মনে রাখবা যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা যত কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিব আমার উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা তুলনামূলক একটি কম হবে আমরা পরের বিক্রিয়াটা দেখতে পারি পরের বিক্রিয়াটা বলা হচ্ছে উডস বিক্রিয়া পরের বিক্রিয়াটিকে বলা হচ্ছে উডস বিক্রিয়া উডস বিক্রিয়া কি উডস বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উডস বিক্রিয়া প্রভাবক হিসেবে কাজ করে শুষ্ক ইথার প্রভাবক হিসেবে কে কাজ করে শুষ্ক ইথার প্রভাবক হিসেবে কাজ করে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বিবৃতিটা হচ্ছে এরকম যে অ্যালকাইল হ্যালাইড কে ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হবে প্রিয় শিক্ষার্থী আমরা দেখি CH3 bond CH2I that অ্যালকাইল হ্যালাইড এবং এই অ্যালকাইল হ্যালাইড কে সোডিয়াম সাথে উত্তপ্ত করব আমরা আমাদের সুবিধার জন্য এই অ্যালকাইল হ্যালাইড দুই মোল নিতে হয় কারণ উডস বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা আমি তোমাদের জন্য একটা তথ্য এখানে উপস্থাপন করছি সেটা হচ্ছে উডস বিক্রিয়ায় সব সময় দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয় অর্থাৎ আমি যত কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিব আমি যত কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিব আমার উৎপন্ন অ্যালকেনটা তার দ্বিগুণ হবে প্রিয় শিক্ষার্থী আমরা যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে কার্বন আছে দুইটি সুতরাং আমার উৎপন্ন অ্যালকেনটা দুই এর দ্বিগুণ চার কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন হবে এবং আরেকটা তথ্য দিয়েছি এখানে অ্যালকাইল হ্যালাইড এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না আমরা আমাদের বিক্রিয়া যেটা দেয়া আছে সেক্ষেত্রে সেটার দিকে একটু খেয়াল করি এই সোডিয়াম এবং আয়োডিন যুক্ত হয়ে সোডিয়াম আয়োডাইড গঠন করে কি গঠন করে সোডিয়াম আয়োডাইড এই সোডিয়াম ও আয়োডিন যুক্ত হয়ে গঠন করবে 2 মোল সোডিয়াম আয়োডাইড এবং 4 কার্বন সংখ্যা বিশিষ্ট বিউটেন গঠন করবে CH3 4 কার্বন সংখ্যা বিশিষ্ট বিউটেন তো প্রিয় শিক্ষার্থী থ্যাংক ইউ সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ অংশটুকু দেয়া হলো না ইনশাআল্লাহ আগামী ক্লাসে অবশ্যই তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো জিনিস অপেক্ষা করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ অবশ্যই আগামী ক্লাসে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে